Humbug Times. কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক, ছায়াবাণী রিসেপশন হল, শীতাতপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন ছায়াবাণী সিনেমা বিল্ডিং আরামবাগ, মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। বিগত কয়েকদিন ধরেই গোটা বাংলা জুড়ে চলছে প্রবল বর্ষণ। এই প্রবল বর্ষণের জেরে বঙ্গের কোথাও কোথাও দেখা গেছে জল জমার দৃশ্য, আবার কোথাও ভয়ঙ্কর বন্যার দৃশ্য দেখা যাচ্ছে। বন্যার ফলে ভেঙে পড়েছে কাঁচা বাড়ি, অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। আর ঠিক এইরকমই এক দৃশ্য দেখা গেল বাঁকুড়া জেলার কোতুলপুরের বোমভোডাগা গ্রামে। গ্রামটির মধ্য দিয়ে একটি খাল বয়ে চলেছে, আর এই খালের জলেই প্লাবিত হয়েছে গোটা গ্রাম। খালটি পারাপারের জন্য রয়েছে একটি পাকা ব্রিজ। প্রায় 15টি গ্রামের মানুষ এই ব্রিজের উপর দিয়েই আসা যাওয়া করেন, কিন্তু ব্রিজটি অত্যন্ত নিচু, তাই সেই ব্রিজটির উপর দিয়ে বয়ে চলেছে কোমর সমান জল। কোনোভাবেই পারাপার করা যাচ্ছে না ব্রিজটি, বিচ্ছিন্ন হয়ে পড়েছে জনজীবন। এমন অনেক মানুষ রয়েছেন যাদের রুজি রোজগারের টানে ওই ব্রিজ পেরিয়েই আসতে হয় কোতুলপুর শহরে। এই অবস্থায় কোতুলপুর না আসতে পারায় রুজি রোজগারের টান পড়ছে সেই সব মানুষদের। কোতুলপুর ব্লকের অন্তর্গত এই গ্রামটি এখন জলের তলায়, গৃহহীন অবস্থায় রয়েছে গ্রামের সাধারণ মানুষ, জমির ফসল নষ্ট হচ্ছে জমিতেই, এখনও পর্যন্ত কোনো ত্রাণ গিয়ে পৌঁছায়নি এই গ্রামেতে। এমতো অবস্থায় এখনও পর্যন্ত কোনো নেতামন্ত্রীর পদধূলি এই গ্রামে পড়েনি, এমনকি কোনো ব্লকের আধিকারিক ও ওই গ্রামে যাননি। সদ্য নির্বাচিত কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহারের দেখাও মেলেনি। ওই গ্রামে এখনও পর্যন্ত কোনো বিপর্যয় মোকাবিলা দপ্তরের দল গিয়ে পৌঁছায়নি, জলমগ্ন গ্রামেতেই আবদ্ধ রয়েছে গ্রামবাসীরা। তারা কোথায় থাকবে, কী খাবে, এই ভেবেই অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। তারা করজোড়ে সাহায্যের আবেদন জানাচ্ছেন ব্লক প্রশাসনের কাছে। অতীতেও অনেকবার গ্রামটিতে বন্যা হয়েছে, নেতামন্ত্রীরা অনেকবার ওই গ্রামে গিয়েছেন, ব্রিজটিকে উঁচু করে দেওয়া হবে সেই আশ্বাসও দিয়েছেন, স্বপ্ন দেখিয়েছেন, কিন্তু স্বপ্ন আজও পূরণ হয়নি। গ্রামবাসীদের দাবি, নেতামন্ত্রীরা আসেন, সাঁতার কেটে চলে যান, কিন্তু গ্রামবাসীদের কোনো সুরাহা হয় না। প্রায় প্রতি বছরই বন্যায় প্লাবিত হয় গ্রাম, আর এই অসহায় অবস্থা হয় গ্রামের সাধারণ মানুষের। এখন দেখার বিষয়, আদৌ কি গিয়ে পৌঁছাবে বিপর্যয় মোকাবিলা দল ও ত্রাণ সামগ্রী, কতক্ষণেই বা হুঁশ ফিরবে নেতামন্ত্রী ও ব্লক প্রশাসনের, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আম জনতার মনে। কোতুলপুর থেকে চিন্ময় কুণ্ডু, রিপোর্ট আরামবাগ টাইমস। এখন তো এমএলএ মন্ত্রীরা তো এসে দেখেনি, গ্রাম ডুবে গেছে, পারাপার বন্ধ হয়ে গেছে, বহু মানুষের ব্যবসা বাণিজ্য সব বন্ধ আছে, সমস্যা আর কি বলব, চাষের ক্ষতি, আনাজের ক্ষতি, সব এখানকার তো ইয়ে আর কিছু নেই, সব কোনো মন্ত্রী এমএলএ কোনো কে যুক্ত আসেনি, খবর নেয় না, হচ্ছে ব্যাপার আর কি বলবো, বলার কিছু নাই। একটা পাড়া প্রায় সব ডুবে গেছে, কারণ হয়েছে স্কুলেতে আছে, গ্রামীণ স্কুলে আছে, সেই স্কুলেতে ওনারা আছে, টিম আসেনি, তাদের খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে একটা আশ্রম থেকে, তারা খাওয়া দাওয়া দিচ্ছে, রান্না দিয়ে না না কোনো কুকুরের কেউ আসেনি, প্রশাসন এসেছিল একবারটি দেখতে, তো কালকে সন্ধ্যেবেলায় তারপর থেকে কোনো খবর না, সকাল থেকে একবার আসে, শুনছি নাকি সকাল সন্ধ্যেবেলায় কালকে এসেছিল নাকি বিকেলবেলায়, এরকম সময় বিকেলবেলাতে জানিনি আমি, তখন বিজেপি যে নেতা আছে সে তাকে কোনো দেখা যায় না এলাকায়, তার কোনো ভূমিকাই নাই, বলার কিছু নাই, মানুষে কে বলে যাচ্ছে যে না করে, তো কী কী বলার কি আছে বলি, হ্যাঁ এখানেই বাড়ি নেতৃত্ব আছেন,
ভালো করে নিকাশি হয়, এরকম মানুষকে যাতে ভোগান্তির মধ্যে না হতে হয় এটা একটা সুনির্দিষ্ট পরিকল্পনা করে এবং এই জলকে কোনো রকম যাতে স্টক করে রাখা যায়, আগামী দিনে ভবিষ্যতে চাষের কাজে যে জলটা ওয়েস্টেজ হয়ে চলে যাচ্ছে সেটাকে যদি কোনোভাবে স্টক রাখা যায় তাহলে আগামী দিনে এটা চাষের জন্য প্রচুর কাজে লাগতে পারে, প্রচুর চাষই উপকৃত হবে। তাই প্রশাসনের কাছে এটাও একটা অনুরোধ, যারা এই ডিপার্টমেন্ট সেচ ডিপার্টমেন্টের আছেন, পূর্ত ডিপার্টমেন্টে যারা আছেন, তারা এটাকে পরিকল্পনা করে সুনির্দিষ্টভাবে ড্রেনেজের মাধ্যমে জলটাকে ধরে রাখার ব্যবস্থা করে ওভারফ্লো না হয়ে যাতে এইরকম গ্রামগুলো যাতে ডুবে গেছে। আমরা দেখতে পাচ্ছি না জানি তারা কীভাবে এখন আছে, গবাদি পশু বাচ্চা ছেলে মানুষকে নিয়ে তাদের তাদেরকে তৎপরতা করা যায়, আমি আশা করি তাদের তৎপরতা স্বার্থে তারা কাজে নেমে পড়েছে এবং যথাশীঘ্র সম্ভব তারা এসেও যাবেন এবং আশা করবো আমরা সন্ধ্যে বা বিকেলের মধ্যে এইসব গ্রামবাসী থেকে উদ্ধার করে একটা নিরাপদ জায়গায় তাদেরকে নিয়ে যাবে। অসংখ্য মানুষ কৌতূহলী মানুষ তারা যেই দেখতে ওই যে দূরের গ্রামটি দেখে যাচ্ছেন এর নাম ব্রহ্মডাঙ্গা, ওখানকার মানুষরা না জানি কী করছেন, যারা এমপি বলুন প্রাক্তন এমএলএ বলুন যারা প্রতিশ্রুতি দিয়ে গেছেন তারা যে চেষ্টা করেননি এ কথাটা বলবো না, কিন্তু কোথাও না কোথাও একটা প্রতিবন্ধকতা এসেছিল, সেই প্রতিবন্ধকতা ওভারকাম করার জন্য তারা নিশ্চয়ই চেষ্টা আগামী দিনেও করবেন এবং ভবিষ্যতে এটা সুরাহা হয়ে যাবে এইটুকু অসন্তত রাখছে। এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে তার অ্যাক্টিভিটি বা কী তো বলতে পারবো না, আশা করছি তিনি তার মতো করে কোথাও মুখ করছেন। ডাক্তার সদানন্দ ভদ্র মোটামুটি এখানে আপনাদের এখানে স্থানীয় উন্নতির বাড়ি এখানে গ্রাম তো সব ডুবে গেছে কী করে কী এগিয়ে আছেন? Collection, jeans and t-shirts, only for men.